তৃতীয় ধাপে ফ্রান্সে করোনা পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন পঞ্চাশ হাজারও বেশি মানুষ এখন পর্যন্ত আটচল্লিশ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রান্সে আর মারা গিয়েছেন লাখের কাছাকাছি এদিকে করোনার সংক্রমণ রুখতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ চার সপ্তাহব্যাপী দেশে লকডাউন আরোপ আর সন্ধ্যা সাতটা থেকে সকাল ছটা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে তবে নানারূপ বিধিনিষেধ আরোপ করা হলেও সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই তা মানছেন না কিছুটা গরম পড়লে লেকের পার কিংবা অন্যান্য স্থানে স্বাস্থ্যবিধি না মেনেই অনেক মানুষকে জড়ো হতে দেখা যায় তৃতীয় ধাপে এসে করোনা আক্রান্তর হার বেড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও প্রথম কিংবা দ্বিতীয় দাপে এতটা আক্রান্ত না হলেও এখন প্রতিদিন বাঙালি পাড়ায় কেউ না কেউ করোনায় আক্রান্ত হচ্ছেন হাসপাতালের আইসিউতেও ভর্তি রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি এমন অবস্থায় আবারও সাধারণ মানুষের পাশাপাশি দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরও কঠিন সময় পার করছেন এখন হাসপাতালে ভর্তির পাশাপাশি আইসিউতেও প্রতিদিন রুগী ভর্তির সংখ্যা বাড়ছে তবে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অনেক প্রবাসী বাংলাদেশি এখানকার হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্ট করোনার ভয়ের পাশাপাশি কর্মসংস্থানের ভয় নিয়েও এখন সময় পার করছেন এখানকার সাধারণ মানুষজন আর সংকটের কারণেই ইতিমধ্যে বন্ধ হয়েছে বিপুল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান কাজ হারিয়েছেন অনেক মানুষ করোনার সংকটের কারণে দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সাধারণ মানুষও এখন কঠিন সময় পার করছেন তাদের জন্য কবে শুভ সময় আসবে এটি এখনও তারা জানেন না মহামলু বাবু সময় সংবাদ প্যারিস